हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एशियर फैमिली थी के तुम्हारे सकल के अनेक अनेक शुभेच्छा। तो तुम्हारा सबाई भलो आछो निश्चय, आमराओ भलो आछी। तो आज के सकाल कटा बजे बोलो तो? एखन बजे 9টা। तो आमी अनेक आगे उठेछी, उठे आज के सकाल बेला सब समस्त काज शेष करेछी, बाड़ी करे चा बनालाम, चा खेलाम, खेये एकटु बसछिलाम, पेपर पढ़छिलाम। তো পড়ার পরে এবারে পেপার পড়ার পরে না আমি আজকের একটু বাজারে গিয়েছিলাম, জানো, বাজারের ফুলটা কিনে নিয়ে এলাম, ফুরিয়ে গেছিল আজকের। হ্যাঁ, তারপরে এই দুধ প্যাকেট কিনলাম, একটা চকোলেট ফ্লেভারের বিস্কিট কিনলাম। হ্যাঁ, তারপরে একটা এই যে রামধেনু কোম্পানির ঘিটা ফুরিয়ে গেছিলো, ঘিটা কিনে নিয়ে এলাম। হ্যাঁ, এই জন্য এইটা নিয়ে গেছিলাম, এটার মতো আর একটা কিনে নিয়ে এলাম। এই তারপরে তো আলু ফালু এগুলো তো কিনেছি। এই যে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, দাও গুড মর্নিং। এই তো বু 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 বু, খুব আদর করে দিতে হয় ওকে সকাল। ফ্রেন্ডস, আমার হারমোনি, এই যে কত গানের খাতা। হ্যাঁ, আমি গানকে না খুব ভালোবাসি। হ্যাঁ, এই কয়েকদিন তো রেওয়াজ করা হচ্ছে না। এই গানের খাতাটা খুলতে গিয়ে না আমার সেই পুরনো দিনের গানগুলো মনে পড়ে গেল, জানো তো। একটা গান গাই, এটা হচ্ছে আধুনিক গান, বুঝেছো, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া। তো গানটা কয়েকটা লাইন গাইছি। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারি এখন, তুমি আমারি আমি তোমারি মনের মতন। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারি আমি তোমারি মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসে ছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসে ছিলে। আমিও তোমার প্রেমে তখন জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারি আমি তোমারি মনের মতন। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারি আমি তোমারি মনের মতন। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারি আমি তোমারি মনের মতন। ঠিক আছে ফ্রেন্ডস, কয়েকটা লাইন তোমাদের সামনে গাইলাম, কেমন লাগলো জানি না, অনেকদিন গান ছেড়ে দিয়েছি, প্র্যাকটিস নেই। তো নিশ্চয়ই তোমরা আমার গান ভালো বলবে, আমার ফ্রেন্ডসরা আমাকে সব সময় ভালোবাসে, আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করে এইভাবে। তো ভালো লাগলো তোমাদের সামনে দু একটা লাইন গেয়ে, কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ফ্রেন্ডস, ঠিক আছে তোমরা? তো ঠিক আছে চলো। তো ফ্রেন্ডস, রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যে এখানে ভাত বসে গেছে, দুধ বসে গেছে, আর হচ্ছে এই যে টমেটো, ডাল, আর বরবটি কেটেছি, তরকারি বানাবো, ঘি, লেবু আছে, পনির আছে, ব্যাস এটাতেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে এসেছি, অনেকটাই বেলা আছে এখন, এখন 12টা বাজে। তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়ার আগে আমি অ্যালোভেরা জুসটা বার করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখতেই পাচ্ছ আমি আমার বাড়ির অ্যালোভেরা দুদিন আগে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে না সঙ্গে সঙ্গে বের করা যায় না, জানো তো, দু তিন ঘন্টা রাখতে হয় রোদে। এরকম কেটে নিয়েছিলাম, কেটে দাঁড় করিয়ে দিয়েছিলাম, ওর যে একটা আঠালো পদার্থটা থাকে ওর মধ্যে, হ্যাঁ ওর আঠাটা খুবই খারাপ, তো ওগুলো বেরিয়ে গেছে। তো এবারে আমি এবার অ্যালোভেরা জেলটা এইভাবে বের করে নেব। তো এখানে আমি বাড়িতেই বানিয়ে আমি ইউজ করি বেশিরভাগ, ঠিক আছে। পিছনের এই এই যে এই দিকটা কেটে দিচ্ছি, সবগুলোর এইভাবে কেটে নেব। এই এটাও কেটে নিচ্ছি, দিয়ে এই সাইডের যে এই যে কাঁটা কাঁটা হয়ে আছে না, এই যে এইগুলো, এই যে দেখো কাঁটা কাঁটা হয়ে আছে, এইগুলোকে আমিও কেটে নিচ্ছি, কাঁটা কাঁটাগুলো ধারের। দুদিকেই কেটে নেব, হ্যাঁ
ছোটো করে নিলে না কাটতে সুবিধে হয়। এই ধারের যে এই গায়ের যে এই অংশগুলো এবারে এরকম ছুরি দিয়ে কাঁচি দিয়ে ধারগুলো কেটে নিয়ে এবারে এইগুলোকে কেটে নেব ধারের এই গায়ের অংশগুলো। ব্যাস এই দেখো এই ধারটাকে এইভাবে কেটে নিতে হবে। দিয়ে এইভাবে বের করে নিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ সাদা অংশটা? এই দেখো ভালো করে দেখাই তোমাদের। এই দেখো এইগুলো ফসা এলো বেরার। আর এই দেখো এই যে নরম থকথকে একটা সাদা জেল, কি সুন্দর। এবারে এটাকে মিক্সারে মিক্সিং করে নেব, ঠিক আছে? তো চলো দেখাই। তো এবারে আমি মিক্সচার মেশিন নেবো, তার জন্য এটাকে ঢেলে দিচ্ছি। চলো মিক্সিং করে নিয়েছি অ্যালোভেরাটা। তো দেখো ঢেলে অ্যালোভেরা জুসটা আমি এরকম বাড়িতে থাকে বলে বাড়িতে গাছ আছে তাই অ্যালোভেরাটা নিজের হাতে বের করে আমি নিজেই সন্ধ্যের দিকে একবার সারাদিনে রাত্রে একবার মেখে নিই। হ্যাঁ আমার স্কিনে এই অ্যালোভেরা জুসটা খুবই স্যুট করে। অবশ্য যাদের অ্যালার্জি আছে তারা নাও মাখতে পারো, তাদের নাও স্যুট হতে পারে, তো আমার এটা ভালোই হয়। দেখো ফ্রেন্ডস আমি একটু মেখে দেখছি। কি ঠান্ডা, কি অপূর্ব নরম সফট হয়ে যায় মুখটা কিছুক্ষণ পরে। এবারে এটা জারের মধ্যে রেখে দেবো, বুঝতে পেরেছ? তো ঠিক আছে ফ্রেন্ডস, এই ভিডিওটা শেষ করব। তো আবার খাওয়া দাওয়া করব, খাবার বাড়বো, বেলা হয়ে গেছে, এখন 1:30 বাজতে যায়, বুঝেছ? তো সবাই ভালো থাকো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই।